তুমি আমাকে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে এটা বলতে পারবে? হ্যাঁ স্যার। বলো তো। যখন দুটি সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক এক হবে, তখন আমরা সেই দুটি সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলবো। উদাহরণ দাও। উদাহরণ 5, 6, 7, 8। আর একটা আছে, যমজ মৌলিক সংখ্যা। স্যার আসবো? হ্যাঁ এসো সাহেব, মিট। হ্যাঁ স্যার, বসো। থ্যাংক ইউ স্যার। তুমি প্রথমে আমাদের সকলকে তোমার পরিচয় দাও। স্যার আমি সাহেব মির, আমার বাড়ি তপন ব্লকের কর্দগ্রামে। আমি 2012-তে মাধ্যমিক দিয়েছি এবং 2014-তে এইচএস দিয়েছি, এবং এইচএস দেওয়ার পর আমি 2 বছরের ডিএলএড কোর্সটা করেছি, এবং আমার হবি হলো ক্রিকেট। তুমি হবি বললে, আচ্ছা আমাকে বলো একজন ক্যান্ডিডেটের এই হবি থাকার প্রয়োজনীয়তা কী আছে, কী তোমার মনে হয়? স্যার একটা ক্যান্ডিডেটের হবি থাকা অত্যন্ত জরুরি, কারণ হবি মানুষের অনেক ব্যক্তির ব্যক্তিত্বকে প্রকাশ করে, এবং অবসর সময়ে যে আমরা নেগেটিভ চিন্তা ভাবনা করি, সেই নেগেটিভ চিন্তা ভাবনা থেকে আমাদের দূরে সরিয়ে থাকে। আমরা যখন শিশু অবস্থায় প্রথম বিদ্যালয়ে পড়তে যাই, তখন আমরা কি কি বই পড়ি? তোমার কি মনে হয় কি কি বই পড়ি আমরা, মনে আছে স্যার তোমার? আমরা 2টো বই পড়ি, একটি হচ্ছে বর্ণ পরিচয় আর একটি হচ্ছে বাল্যপাঠ। বর্ণ পরিচয় এবং বাল্যপাঠ। আচ্ছা তুমি বলতে পারবে যে এই বর্ণ পরিচয় এবং বাল্যপাঠ কে লিখেছেন? হ্যাঁ স্যার, বর্ণ পরিচয় লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর বাল্যপাঠ লিখেছেন গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই দুটো বই ছাড়া আমরা দেখবে স্কুলে বা যেখানে ছোটো ছোটো শিশুরা মানে পড়াশুনো করে, সেখানে আর একটা বই পড়ে, শিশু শিক্ষা। হ্যাঁ সেই বইটাও খুব মানে বাজারে আছে, সবাই পড়ে সেটাও। তো এই শিশু শিক্ষা, এই বইটার লেখক কে? স্যার এই মুহূর্তে মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে, এইবার এই স্যার তোমাকে কিছু প্রশ্ন করবে। আচ্ছা, সামনে প্রাইমারি টেট হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রাইমারি টেট যেটা। হ্যাঁ স্যার। তো এই প্রাইমারি টেট পরীক্ষাটা কোন দপ্তর পরিচালনা করে জানা আছে তোমার? হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। আচ্ছা, এই দপ্তরের বর্তমান সভাপতি কে আছে বলতে পারবে? হ্যাঁ স্যার, বলো। গৌতম পাল মহাশয়। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ারের নাম শুনেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, অ্যান্টিনিও কোন বিখ্যাত নাটকের চরিত্র? দ্য মার্চেন্ট অফ ভেনিস। আচ্ছা ঠিক আছে ম্যাম। তুমি কোন জেলা থেকে এসেছো? আমি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে এসেছি। দক্ষিণ দিনাজপুর জেলায় বিধানসভার সংখ্যা কয়টি? ম্যাম 8টি। দক্ষিণ দিনাজপুর জেলার সাবডিভিশন কয়টি? 2টি। আর সবথেকে বড় ব্লক? তপন। তুমি গ্র্যাজুয়েশন করেছো? হ্যাঁ ম্যাম। কি সাবজেক্ট তোমার? ভূগোল। ভারতের উত্তর দিকে কোন পর্বতমালা রয়েছে? ম্যাম হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালা কি জাতীয় পর্বতমালা? নবীন ভঙ্গিত পর্বতমালা। আচ্ছা, তুমি কয়েকটি নদীর নাম বলো যেগুলো হিমালয় পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। সিন্ধু, গঙ্গা, তিস্তা। একটি আদর্শ নদীর কয়টি প্রবাহ থাকে? ম্যাম 3টি, একটি উচ্চ প্রবাহ, একটি নিম্ন প্রবাহ, একটি মধ্য প্রবাহ। আচ্ছা, নদীর ক্ষয়কার্যের ফলে 2টো ভূমিরূপের নাম বলো তো। ক্ষয়কার্যের ফলে ম্যাম ভি, একটা মনে পড়ছে না ম্যাম। তুমি গঙ্গা নদীর একটি জলপ্রপাতের নাম বলতে পারবে? গঙ্গা নদীর বিদ্যালয়ে মিড ডে মিল খাওয়ানো হয়, কখনো দেখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই মিড ডে মিল সম্পর্কে কোনো কিছু জানা থাকলে তোমায় আমাদের একটু বলো তুমি। মিড ডে মিল একটি প্রকল্প যেখানে টিফিন টাইমে ছাত্রছাত্রীদের খাওয়ানো দেওয়া হয়, এবং এই খাওয়ার মাধ্যমে ছাত্রছাত্রই পুষ্টি লাভ করে। আচ্ছা, এই মিড ডে মিল প্রকল্পটা কত সালে চালু হয়েছিল? স্যার 1995 খ্রিস্টাব্দে। আচ্ছা, বর্তমান মিড ডে মিলের নাম কি জানো? হ্যাঁ স্যার। কি বলা হয় মিড ডে মিলকে বর্তমানে? পিএম প্রশান। তুমি আমাকে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে এটা বলতে পারবে? হ্যাঁ স্যার। বলো তো। যখন দুটি সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক এক হবে, তখন আমরা সেই দুটি সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলবো। উদাহরণ দাও। উদাহরণ 5, 6, 7, 8। আর একটা আছে, যমজ মৌলিক সংখ্যা।
তুমি জানো যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? হ্যাঁ স্যার, কাকে বলে? যখন দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল দুই হবে তখন তাদেরকে আমরা যমজ মৌলিক সংখ্যা বলতে পারব। আচ্ছা, ধর 3 5। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গার্জেনরা তাদের শিশুদের বেসরকারি স্কুলে ভর্তি করার একটা প্রবণতা তাদের মধ্যে তৈরি হয়েছে। তো এই বেসরকারি স্কুল ঝাঁ চকচকে বেসরকারি স্কুলগুলোতে তাদের সন্তানদের ভর্তি করার যে প্রবণতা, এটার কারণ কি বলে তোমার মনে হয়? স্যার, কারণ আমাদের এই সমাজ ইংলিশটাকে বেশি পছন্দ করছে, সেই জন্য আমাদের সব গার্জিয়ান বা আশেপাশের যারা আছে তারা তাদের ছেলে মেয়েদের ইংলিশের মানে শিক্ষাটা দেওয়ার জন্য এইসব স্কুলে ভর্তি করছে, এবং তাদের অ্যাডগুলো আমাদের সাধারণ বিদ্যালয়ের, যেমন সরকারি বিদ্যালয়গুলো আছে তার থেকে উন্নত, এবং সেই বিদ্যালয়গুলো বেশ ঝাঁ চকচকে, এবং আমাদের যে সরকারি প্রাইমারি স্কুলগুলো আছে সেগুলো বেশ ওল্ড মডেলের হয়ে গেছে, সেই জন্য চাইছে যে সেই বেসরকারি স্কুলে তাদের ঝুঁকটা আসে। আচ্ছা বলো তো, চুলোচুলি কি সমাস? ম্যাম, বহুব্রীহি সমাস। গুডের সিনোনিম বলো। নাইস। তুমি ইন্টারভিউ দিতে এসেছো, ওভারঅল ইন্টারভিউ ভালো হয়েছে। এবার তুমি বললে তোমার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট ভূগোল, তোমাকে কয়েকটা আমি ভূগোল থেকে কোশ্চিন করলাম, অ্যান্সার দিতে পেরেছো, কিন্তু একটু প্রবলেম আছে, যেমন তুমি নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বলতে পারোনি ঠিক করে, সেটা হবে আই আকৃতির উপত্যকা, ভি আকৃতির উপত্যকা, জলপ্রপাত, এগুলো। হ্যাঁ, আর একটা বলতে পারোনি, সেটি হলো গঙ্গা নদীর একটি জলপ্রপাতের নাম বলো। গঙ্গা নদীতে অবস্থিত এরকম একটি জলপ্রপাত হচ্ছে সহস্রধারা। হ্যাঁ, তুমি এই ব্যাপারগুলো আরও ডিপলি পড়বে যেহেতু তোমার সাবজেক্ট। তাছাড়া ঠিক আছে, তুমি আমি একটা তোমাকে প্রশ্ন ধরেছিলাম যেটা তুমি পারোনি, যে আমরা যখন ছোটো থাকি, মানে যখন আমরা প্রি স্কুলিং, কেবল আমরা বইয়ের সাথে আমরা যখন পরিচিত হচ্ছি সেই সময় আমরা দু তিনটে বই পড়ি, যেমন বাল্যপাঠ তুমি বলেছো, বর্ণ পরিচয় বলেছো, আমি বলেছিলাম যে শিশু শিক্ষাও পড়ি। তো শিশু শিক্ষা বইয়ের যে লেখক সেটা তুমি বলতে পারোনি, এই প্রশ্ন কিন্তু, মানে ধরো ওখানে ওই শিশু শিক্ষা বই থেকে একটা আমাদের পদ্য 2012 কি 2013 টেটে এসছিলো, যে পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল, এই যে কবিতাটা, এর মানে কবিকে বা এই কবিতাটা কে লিখেছে? ঠিক আছে, তো শিশু শিক্ষা বই এটি আছে, তো তার জন্য আমার মনে হলো যে এটা করা জরুরি, আমি তোমাকে করলাম। তো মনে রাখবে যে এই শিশু শিক্ষা বইটি লিখেছেন শ্রী মদনমোহন তর্কালঙ্কার মহাশয়। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, আমি যেটুকু বলার আমার, সেটা তুমি ওভারঅল ঠিকঠাকই দিয়েছো উত্তর, একটু নার্ভাসনেস তোমার মধ্যে আছে, সেটা একটু কাটিয়ে উঠবে, আশা করি হয়ে যাবে। আর প্রশ্নের দিক থেকে যদি বলি, যে প্রশ্নগুলো করা হয়েছিল, স্যাররা যেগুলো বললো, ম্যাডাম যেটা বললো, একদমই ঠিকঠাক। আর ওই যে আমি তোমাকে বলেছিলাম যে সরকারি স্কুল ছেড়ে বেসরকারির ওপর যে একটা প্রবণতা বর্তমানে, এটা একটু গুছিয়ে তুমি বলবে। হ্যাঁ, যেটুকু বলেছো ঠিকই আছে, আর একটু গুছিয়ে জিনিসটা কতটা ভালো করা যায় একটু চেষ্টা করবে। হ্যাঁ, আর তাছাড়া মিড ডে মিলের ব্যাপারটা, এটাও ঠিকঠাকই বলেছো, কোনো অসুবিধা নেই, ওভারঅল ঠিকই আছে। আর তাছাড়া তুমি যে ড্রেস আপ করে এসছো এটাও মোটামুটি ঠিক আছে, আর ফর্মাল ড্রেস যেটা হয়, তুমি যখন একদম সঠিক জায়গায় যাবে, যখন তোমার প্রকৃত ইন্টারভিউ হবে, তখন ড্রেস আপ ঠিক করবে, চুল টুল ঠিক করে কাটবে, ওভারঅল ঠিক আছে। ধন্যবাদ, তোমার ইন্টারভিউ হয়ে গেছে, তুমি এখন আসতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।